যে বিষয়টা আলোচনা করতে চাই, আপনি জানেন লিটন দাস র‍্যাঙ্কিং এ এগিয়ে এসেছেন এবং টেস্ট র‍্যাঙ্কিং এ এখন 12তম ব্যাটার হচ্ছে লিটন দাস। এই লিটন দাসকে নিয়ে বাবু ভাই আপনি এটাও জানেন, বেশ কিছুদিন আগে তাকে নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি হয়েছে, বিভিন্ন সমালোচনা হয়েছে এবং বিভিন্ন রেস্টুরেন্ট বলি বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তার রানের উপরে আমরা দেখেছি ডিসকাউন্ট দিতেও দেখেছি, যে তিনি যত রান করবেন সেটার উপরে সেই খাদ্যপণ্য বা বিভিন্ন পণ্যের ডিসকাউন্ট দেওয়া হবে। এই রকম একটা সময় থেকে লিটন দাসের মতো ব্যাটারের ঘুরে দাঁড়ানো, তারপর আপনি রিসেন্ট সবগুলো সিরিজ আমরা দেখেছি দারুণ ব্যাট করেছেন উনি, ওয়ান ডে, টি টোয়েন্টি এবং টেস্টে সবগুলোতেই, এই যে তার ঘুরে দাঁড়ানো, এই ঘুরে দাঁড়ানোর এই মানসিকতাটা সম্পর্কে আপনি বলবেন, স্পেশালি লিটন দাস ব্যাটার হিসেবে লিটন দাস বা লিটন দাস খেলোয়াড় হিসেবে লিটন দাস তার সম্পর্কে বলবেন এবং তার কাছ থেকে শেখার কতটুকু আমাদের নতুন যারা খেলোয়াড় আছেন, যারা খেলছেন এবং উঠছেন, তাদের কতটুকু শেখার আছে এটা শিখে শুনে আপনার কাছে আয়োজন শেষ করবো। না অনিমেষ, প্রথম কথা হচ্ছে যে লিটনের সমালোচনা যারা করেছেন, উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো যে তারা কিছু বোঝেন না, আমি এই কথাটা সরাসরি বলতে চাই না, তারা অনেকটাই অবিবেচকের মতো কাজ করেছেন। লিটন দাস আনডাউটেডলি তার ডেবুর আগে বা পর থেকে বাংলাদেশের ন্যাশনাল টিমে শুধুমাত্র স্পেশালিস্ট ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র মুশফিকুর রহিম আর তামিম ইকবাল ছাড়া আসলে কারোর সঙ্গেই তার তুলনা করা চলে না। তার রান কত, তিনি কত রান করলেন, তার অ্যাভারেজ কী, স্ট্রাইক রেট কী, আমরা মোর কনসেন্ট্রেট করি, আমি ঢালাও বলছি, অ্যাভারেজ এবং একটা স্ট্যাট দিয়ে, কার কয়টা ছক্কা, কার কয়টা চার, কার পরিসংখ্যানটা কেমন, কার গড় ভালো, কার স্ট্রাইক রেট বেশি, না, লিটন দাসের হাতে ক্রিকেটীয় সব শট আছে। বাংলাদেশে মুশফিকুর রহিম ছাড়া সামস্টান্স তামিম ইকবালেরও নেই, সব শট আলা ব্যাটসম্যান আমাদের নেই বললেই চলে, মুশফিকুর রহিমের আছে। লিটন দাস কখনো কখনো তার চাইতেও ভালো খেলতে পারেন, তার মতো ড্রাইভ, তার স্কোয়ার কাট, তার পুল, তার ফ্লিক সব কিছু মিলে, তার ডিফেন্স এবং বলের পেছনে শরীর পানিয়ে খেলার মানসিকতা, অভ্যাসের দিক থেকে লিটন দাস দি বেস্ট। কাজেই লিটন দাসের মেধা নিয়ে যাদের প্রশ্ন ছিল, যারা সমালোচনা করেছেন, আমি আমি বলতে পারি যে জাগোনিউজ কখনো করেনি, কারণ আমি আমার হাউসকে বিলং করি, আমি অবশ্যই আমার হাউসের কথা বলবো। এখানে 6.5 বছর আমি কাজ করছি, আমার জানা মতে লিটন দাসকে নিয়ে, হ্যাঁ এখন আপনি একটা সিরিজে বা একটা টুর্নামেন্টে 5 বার রান করতে পারেননি, তখন তো তার কিছু টেকনিক্যাল ফল্ট, আমরা কোচদের সঙ্গে কথা বলে মন্তব্য করেছি, যেমন তার মধ্যে একটা প্রবণতা আছে, আপনি জানেন, একটু বেশি ফ্লিক খেলেন, একটু লেগ মিডল স্টাম্পটাকে এক্সপোজ করে ফ্লিক করতে যান বেশি, তো এগুলো নিয়ে লেখা হয়েছে। বাট ব্যাটার লিটন আমি মনে করি ইজ আউটস্ট্যান্ডিং এবং তিনি ডিজার্ভ করেন, বরঞ্চ আমি বলবো লিটনের যা মেধা প্রজ্ঞা আছে, লিটনের যা পারদর্শিতা আছে, সেই অনুযায়ী স্টিল লিটনের কাছ থেকে তার সেরাটা আমরা পাইনি। আমার কাছে মনে হয় লিটনকে ভালো মতো স্বস্তিতে খেলতে দেওয়ার সুযোগটা আমাদের করে দেওয়া উচিত। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব মতামত ব্যক্ত করব, কিন্তু তার আগে জানার এবং বোঝার চেষ্টা করব কে আমার দলের বেস্ট পসিবল প্লেয়ার। লিটন দাসকে গড় দিয়ে বা একটা সিরিজে 5 ইনিংসের মধ্যে 3 বার রান করেননি বলে তাকে ফেলে দিবেন না। লিটন দাস আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, কখনো কখনো 1 নম্বর ব্যাটসম্যান, সেই ব্যাটসম্যানের প্রতি আমাদের ফেইথ থাকতে হবে এবং লিটন দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আমি 12 নম্বরে এসে, যেখানে তামিম একবার 14তে ছিলেন, আর কেউ আমাদের 12 পর্যন্ত উঠে আসতে পারেননি কোনো ব্যাটসম্যান, তো এটাই তো বলে দেয় যে লিটন নিজেকে অনেকটা উপরে তুলেছেন। আর লিটনের কাছ থেকে যেটা জানার বা বোঝার বা শেখার আমি এটা বলবো না, লিটন আমি বলবো লিটনকেই এখনও একটা জিনিস শিখতে হবে, যে লিটনকে আমি কিছুটা হাতির সঙ্গে তুলনা করতে চাই, কেমন আকৃতিতে বড় হলেও বলা হয়ে থাকে হাতি তার শরীরের অবয়ব কত বড় কত বিশাল ঠিক জানেন না, লিটন দাস তার সামর্থ্য নিয়ে তার কাজ করা উচিত, অনেক বেশি সামর্থ্য, লিটন অনেক বড় ব্যাটার, লিটন যদি জেনে বুঝে সামর্থ্যের প্রয়োগটা সেই অনুপাতে দিতে পারেন তাহলে সেদিন খুব দূরে নয় যেদিন 12 কেন লিটন 4-5 চলে যাবেন।